হ্যালো তো আমি তোমাদের যে অঙ্কের যে উত্তরগুলি করিয়ে দেবো ঠিক আছে উত্তরগুলি তোমাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই এটি কিন্তু তোমাদের হচ্ছে বি সিরিজের তোমাদের হয়তো কোশ্চেনগুলো এদিক ওদিক থাকতে পারে তোমার কিন্তু কোয়েশনগুলো দেখে অ্যান্সারগুলি টুকে নেবে নম্বরিং দেখবে না ঠিক আছে এখানে যেহেতু নব একানব্বই যে কোয়েশ্চিন আছে তোমাদের হয়তো সিরিজ যদি বি হয় তাহলে ঠিক একানব্বই এই কোশ্চেন না হলে অন্য কোনো কোশ্চেন থাকতে পারে তার মধ্যে থেকে তোমরা একটু বেছে বেছে অ্যান্সারগুলো লিখে নেবে বা দেখবে তো আমি প্রথম শুরু করছি আমার বি সিরিজের এক নম্বর যেটা বলছে তার অ্যান্সারগুলি শুধু আমি বলে যাচ্ছি তোমাদের সমাজের ক্ষেত্রে তোমার শুধু কী কী করে এসছে সেগুলো তুমি শুধু মেলাবে তো দেখে নাও এক যে কোয়েশ্চিনটা বলা আছে দুটি অখণ্ড সংখ্যার গুণফল ফল পাঁচশো বাহান্ন হলে সংখ্যা দুটি সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্রতম মান হল এটি হবে তোমাদের ডি নম্বর অ্যাপশন সাতচল্লিশ তারপরে বিরানব্বইটা দেখো নিম্নলিখিত প্যাটার্নে তো এই প্যাটার্নগুলি কী আছে তো এটাকে স্কোয়ার করবে এটা স্কোয়ার করে বিয়ে করে যেটা হবে ঠিক আছে এটা স্কোয়ার এটা স্কোয়ার করে বিয়ে করে যেটা হবে তো এটা করলে তোমাদের উত্তর আসবে কিন্তু বি একশো চুরাশিটা সঠিক উত্তর হবে তো তোমরা দেখে নাও কোনগুলো তোমরা সঠিক উত্তর করেছো আমি তোমাদের কিন্তু অ্যান্সারগুলো করে দিচ্ছি তারপরে দেখো তিন নম্বর কী বলছে যে কোনো দুটি অখণ্ড সংখ্যার সমষ্টি একটি অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যার এই ধর্মকে বলা হয় এটি হবে বন্ধতা বদ্ধতা ক্লোজার অর্থাৎ বদ্ধতা কিন্তু ধর্ম হবে অর্থাৎ ডি তোমাদের সঠিক উত্তর হবে তারপর দেখো আর একটা কথা তোমরা কিন্তু চুরানব্বই কিন্তু এই কোশ্চিনের নাও থাকতে পারে তোমাদের বি সিরিজ যদি কোশ্চিন পেয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের এই কোশ্চিনা পাবে নাহলে এই কোশ্চিনে তোমাদের হয়তো দেখা গেলো নব্বই গিয়ে এই কোশ্চিনটা তুমি পেতে পারো অর্থাৎ কোশ্চিনগুলো দেখে তোমরা অ্যান্সারটি বুঝে নেবে যে এই কোশ্চিনটাই তোমাদের কত নম্বরে আছে দেখো এক্স ওয়াই হলো দুটি অখণ্ড সংখ্যা এবং এক্স হচ্ছে ওয়াই থেকে ছোটো তাহলে এক্স ও ওয়াই এর গো কত হবে অর্থাৎ এটি উত্তর হবে তোমাদের ডি এটি হচ্ছে ডি এক্স সর্বদা এর থেকে বড় অথবা সর্বদা সমান হবে চুরানব্বই ডি তারপরে দেখো পঁচানব্বই কী বলছে আঠারো শতকে দিনের সংখ্যা ছিল আঠারো শতকে একশো আঠারোশো থেকে উনিশশোর মধ্যে যেটা বলছে আঠেরো শতকে তোমাদের দিনের সংখ্যা কত ছিল অর্থাৎ তোমাদের সঠিক উত্তর হবে এটা হচ্ছে তোমাদের বি হচ্ছে সঠিক অ্যান্সার হবে ছত্রিশ পাঁচশো চব্বিশ ছত্রিশ হাজার পাঁচশো চব্বিশ হচ্ছে সঠিক উত্তর তারপরে দেখো ছিয়ানব্বইয়ে নিম্নে কিছু বিবৃতি প্রদত্ত হলো প্রদত্তটি হলো দেখো একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা গুণ করলে তার মান সর্বদা বৃদ্ধি পায় এটি কি হবে এটি ভুল তারপরে একটি কি সংখ্যাকে অপর একটি অশূন্য সংখ্যার দ্বারা ভাগ করলে তার মান সর্বদা হ্রাস পায় এটি হচ্ছে ভুল হবে তারপরে দশ দ্বারা গুণিত একটি সংখ্যার খক স্থানে সর্বদা একটি শূন্য থাকে অর্থাৎ তোমার দুই নম্বরটা কিন্তু দেখো কী হচ্ছে ভুল তিন নম্বরটাও তোমাদের হচ্ছে ভুল অর্থাৎ গুণ হল ভাগের বিপরীত প্রক্রিয়া গুণ কিন্তু ভাগের এটি বিপরীত এটি কিন্তু ঠিক অর্থাৎ দুই নম্বরটা ঠিক তারপরে নম্বাচল এস সপ্তানব্বই তোমাদের কিন্তু পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর তোমাদের কিন্তু অঙ্ক কোশ্চিন কিছু ভালোই কোশ্চিন টাফ হয়েছে এবং প্যাটাগোজি খুবই কম দিয়েছে গত বছর থেকে এবার একটু প্যাটাগোজি অন্য ধরনের দিয়েছে প্যাটাগোজি আর প্যাটাগজি তোমাদের কিন্তু খুবই কম এবার দিয়েছে গত বছর কিন্তু সেই রকম কোশ্চিন ছিল না এবং কোশ্চিন এবার একটু মডারেট থেকেও একটু টাফের দিকে হয়েছে আমি মনে করি সপ্তানব্বই কী বলছে দেখো নিচের কোনটি গাণিতিক প্রক্রিয়া নয় নিচে কোনটি গাণিতিক প্রক্রিয়া নয় মানসক্ষে দেখা অনুমান করা মুখস্থ করা স্থানান্তর করা এটি হচ্ছে গাণিতিক প্রক্রিয়া যেটা নয় সেটা হচ্ছে মুখস্থ করানো কখনো গাণিতিক প্রক্রিয়া নয় এটা হচ্ছে বি হচ্ছে সঠিক উত্তর তারপর দেখো বকুল আটচল্লিশ আঠারো পাতা মানে আটচল্লিশশো আঠারো একটি বই পড়তে শুরু করলো পরপর তিন দিন যেই বইটি যাত করবে চব্বিশের তিয়াত্তর চব চৌত্রিশের দশ দুশো উনিশ এবং তেইশের একশো ছেচল্লিশ অংশ পড়ে ফেলে বইটি যতগুলি পাতা পড়া বাকি থাকে তার সংখ্যা হলো এটি লসও করে তোমাদেরকে করতে হবে যা এটি তোমাদের আমি ডাইরেক্ট উত্তর করছি সেটা হচ্ছে এ নম্বর সঠিক উত্তর হবে সতেরো সাঁত্রিশ তোমরা কী করেছো দেখে নেবে সতেরো সাঁত্রিশ করেছো কি না অর্থাৎ এ অপশান হচ্ছে সঠিক নিরানব্বইটা দেখো একটি সংখ্যাকে অর্থাৎ স্বাভাবিক সংখ্যাকে আটশো তিরানব্বই দ্বারা ভাগ করলে ভাগ শেষ হয় এত অত সংখ্যাটিকে এত দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে অত এই সংখ্যাটিকে তোমরা এতদের যদি ভাগ করো তাহলে সঠিক উত্তর তুমি পেয়ে যাবে অর্থাৎ দেওয়া হবে তোমাদের তাহলে এই সংখ্যাটা দিয়ে একশো আটানব্বই তোমাকে কিন্তু ভাগ করতে হবে যাই হোক তারপরে একশো একশো নম্বরে দেখো কি করেছো একটি আয়তকের ক্ষেত্রে দৈর্ঘ্য তার পুষের চেয়ে চার সেমি বড় এবং ক্ষেত্রফল এক্স সেমি স্কোয়ার এখন দৈর্ঘ্য দুই সেমি কমানো হলে এবং প্রস্থ দুই সেমি বানানো হলে যে নতুন আয়তাকার ক্ষেত্র উৎপন্ন হয় তার ক্ষেত্র পর যদি ওয়াই সেমি স্কোয়ার হয় তবে তবে কি হবে তবে সঠিক উত্তর হবে তোমাদের কিন্তু এ অর্থাৎ এক্স যেটা ওয়াই থেকে ছোটো হবে সঠিক উত্তর এ তারপরে দেখো একশো চিত্রে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ ও সকল ছয়টি ছোট এবং অভিন্ন ত্রিভুজগুলি সমভাব ত্রিভুজ তাহলে এ বি সি তাহলে কোথায় আছে এ বি সি এবং ডি ই ডিইএ এদের দুটো ত্রিভুজ যদি হয় তাহলে এই দুটো ত্রিভুজ ছয়টি ছোটো এবং অভিন্ন ত্রিভুষগুলির সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হবে তোমাদের কিন্তু সমাদের পাঁচটি এবং ছয়টি ঠিক আছে পাঁচ এটার হচ্ছে পাঁচ আর এইটার হচ্ছে ছয়টি হবে তোমাদের সমবাহু ত্রিভুজ অর্থাৎ উত্তর হবে তোমাদের ডিএচার সঠিকতা তোমাদের কিন্তু এগুলো কিন্তু কোশ্চিন একটু টাপি হয়েছে বলবো সেটি থেকে তারপরে হচ্ছে একশো দুয়ে দেখো কি বলছে তৃতীয় শ্রেণিতে এক চতুর্ংশের মানে একের নিচে চার ধারণার ব্যাখ্যার জন্য একজন শিক্ষক কোন ক্রমটি অনুসরণ করবেন প্যাটেগজি থেকে তোমাদের কোশ্চিন তো কোন ধারণাটি সে অনুসরণ করবে সেটি হচ্ছে কি বলছে দেখো কোনটি করবে সেটি হচ্ছে এক প্রতি প্রতিনিয়তকারী ছবি দেখানো না মূর্ত উৎপাদন সামগ্রী দেখিয়ে এক চত্বাংশে বিভক্তকরণ না ব্ল্যাকবোর্ডে এক চত্যাংশের প্রতীক লেখা অর্থাৎ এটি সঠিক উত্তর হবে তোমাদের কিন্তু প্রথমে হবে দুই নম্বর মূর্ত উদাহরণ তারপরে এক নম্বর তারপরে ব্যাকবোর্ডে প্রতীক দেখা অর্থাৎ বি নম্বর তোমাদের সঠিক উত্তর হবে ঠিক আছে তারপরে একশো তিন দেখো একশো তিনে কি বলছে দেখো একশো তিনের কোশ্চিন বলছে দেখো নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সাতের তিন এর নিকটতম মানের অন্যতম অন্তর অর্থাৎ তোমরা যদি এটাকে ভাগ করো ভাগ প্রক্রিয়া করলে যেটি দাঁড়াবে সেটি সেটি হচ্ছে আসন্ন মানের যে মাঝখানে আছে সেটি হচ্ছে তোমাদের কোন সংকটের মধ্যে দেখো এই মানটার মানটা আছে অর্থাৎ এটাই যদি তুমি ভাগ করো তিনকে আসন্ন মান আসবে সেই আসন্ন মানটা কার বলতে আছে অর্থাৎ সি নম্বর অপশানে কিন্তু আছে টু আর টু এইট তার মানে টু হবে মাঝখানে মিডিল লাস্ট সংখ্যাটা দেখো ছাব্বিশ আর আঠাশের মাঝখানে উনত্রিশের মাঝখানে আঠাশ হবে এটা করলে কিন্তু আসন্ন মান একটা আসবে আঠাশ অর্থাৎ এটি হচ্ছে তারপরে দেখো একশো চার একশো বলছে কি পনেরোশো চল্লিশ চারশো পঞ্চাশ এবং এগারোশো এগারো এর মৌলিক উৎপাদকগুলির সংখ্যা সমষ্টি হলো তাহলে এগুলো অংশটা একটু তোমাদের কাছে একটু খুবই টাফ ধরনের একটি কোশ্চিন প্রত্যেকটা মৌলিক কিন্তু উৎপাদক করতে হবে তাই তোমাদের উৎপাদকগুলি পৃথক নাও হতে পারে তো যা আমি তোমাদের শুধু অ্যান্সারটি বলছি সেটি থাকবে তেরো ঠিক আছে সমষ্টি হবে তেরো তারপরে দেখো পাঁচ নম্বর এটি তালিকা আছে মিলাতে হবে কার সঙ্গে কোনটা হবে দেখো এটি হবে গ্যালিলোর সঙ্গে কার হয় গ্যালিলোর সঙ্গে গ্যালুর সঙ্গে হচ্ছে গণিত হলো সেই সংজ্ঞা যার দ্বারা স্রষ্টার এই মহাবিশ্বের সৃষ্টি তাহলে গ্যালুলিও হবে এইটা ঠিক আছে আর বেকন দেখো বেকন হবে একটু দেখে নাও বেকনটা হচ্ছে কিন্তু একটু 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 দেখে নাও বেক্ষণ কী হচ্ছে তো বেকন হচ্ছে এক নম্বরটা এটা হচ্ছে বেকন এক আর অ্যাস টোটালটা হবে অ্যারশোটাল সি অ্যাস হচ্ছে অ্যাসোটাল দেখো চার নম্বর আছে অ্যার সোটাল হচ্ছে গড়িত হলো পরিমাণে অ্যাসোটাল হচ্ছে গড়িত এবং লক তাহলে বাকি থাকলে কোনটা এইটা এবার দেখো কোনটার মধ্যে আছে গ্যালিলিও দুই নম্বর গ্যালিলিও দুই এ কোথায় আছে এ দুই কোথায় আছে এখানে আছে এখানে আছে তারপরটা দেখো বেকন বিয়ের এক আছে বি কোথায় এক আছে বি এক 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 এই যে এখানে আছে এখানেও আছে এখানেও আছে এখানে আছে তাই তো তারপরটা দেখো অ্যারশোটাল অ্যারশোটাল চার কোথায় আছে অ্যারশোটাল মানে সি চার কোথায় আছে এইখানে আছে আর এখানে আছে তাহলে এই যে এটা কিন্তু সঠিক অ্যান্সার অর্থাৎ এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তো এবার দেখো একশো ছয় একশো তাই কী বলছে উনত্রিশ অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু উনত্রিশ এবং লসাগু একচল্লিশশো সাতচল্লিশ সংখ্যা দুটি হয় তাহলে কত মধ্যে সংখ্যাটি থাকবে তাই তো এটি সঠিক অ্যান্সার হবে তোমাদের আমি করেছি সেটা হচ্ছে তিনশো উনিশ তিনশো সাতাত্তর তার পরে দেখো একশো সাত একটি সংখ্যাকে হাজার এক দ্বারা ভাগ করার জন্য একটি বালক সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি ব্যবহার করেছিল সেই সংখ্যাটিকে সাত এগারো তেরো দ্বারা পরপর ভাগ করলে করলো এবং অনুরূপ ভাগ শেষগুলি যথাক্ষণে পাঁচ ছয় এত পেল যখন সংখ্যাটিকে সাত এগারো তেরো দ্বারা ভাগ করা হয় সম্পূর্ণ সংখ্যাটি সম্পূর্ণ ভাগ শেষটি হয় সঠিক অ্যান্সার কোনটি হবে সঠিক তোমাদের অ্যান্সার হবে কিন্তু পাঁচশো ছিয়াশি পাঁচশো ছিয়াশি দু হচ্ছে সঠিক অ্যান্সার হবে ঠিক আছে তারপরে দেখো আট আর কি বলছে দেখো যদি এই যে সংখ্যাটি দেওয়া আছে যে সংখ্যাটি দেওয়া আছে নাইন থ্রি পি টু ফাইভ কিউ এইটি এইট দ্বারা বিভাজ্য হয় তবে পি এবং কিউ এর মান যথাক্রমে পি এবং কিউ এর মান যথাক্রমে কত হবে অর্থাৎ এটি হবে আট এবং ছয় সঠিক অ্যান্সার ডি হবে সঠিক অ্যান্সার আর নয় দেখো কী বলছে সতেরোশো মিটার দীর্ঘ একটি সোজা রাস্তার দুপাশে এত মিটার অন্তর বসালে তার সর্বাধিক সংখ্যা হবে আমি তোমাদের ডায়রেট কিন্তু করেছি হ্যাঁ একশো আটাত্তর হবে সঠিক ক্যান্সার তারপরে একশো দশে দেখো সংখ্যার বোধের বিকাশ একই বলছে সাবটাইজিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সাব একজন শিক্ষার্থীর সাবটাইজিং দক্ষতা প্রদর্শন হলো এটি হবে এটি সঠিক অ্যান্সার হবে দেখো একশো দশের সি হচ্ছে সঠিক অ্যান্সার হবে শিক্ষার্থী একটি চোখ শূন্য ছক্কা চালনা করে এবং বিন্দুগুলি প্রকৃত গণনা না করে বলতে সক্ষম হয় যে এটি চার তাই তো তারপরে দেখো একশো এগারো ভ্যান বেইলের একশো ভ্যান হেইলের স্থানিক বা জ্যামিতিক বোধের কোন স্তরে একজন শিশু শিকার করতে পারে যে একটি বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্র হয় অর্থাৎ এটি হবে টু স্তর তারপরে একশো বারো দেখো এক্স একটি সাবি সংখ্যা যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান সমান এটি সঠিক উত্তর হবে এটি হচ্ছে এ নাম্বার সঠিক উত্তর এ তারপরে দেখো একশো তেরো যে দেওয়া আছে দেখো সবগুলো স্কোয়ার করবে আর যোগ করবে এটি স্কোয়ার করবে যোগ করবে এটা স্কোয়ার করে যোগ করবে এট স্কোয়ার করে যোগ করে যেটা হবে সেটা আসবে তোমাদের দেখবে সেটি সঠিক আসবে সেটা হচ্ছে আঠারোশো ছয় তারপরে দেখো এই যে একশো চোদ্দো একশো চোদ্দো আমি অ্যান্সারটি সঠিক আমার মনে হচ্ছে একটু কোথাও গোজা রয়েছে তো আমি সঠিক অ্যান্সার করতে পারিনি তোমরা যদি করে থাকো অবশ্যই এটি কমেন্টে জানাবে তোমরা কী করেছ ঠিক আছে তারপরে একশো পনেরোতে চলো একশো পনেরোতে দেখো একটি ভগ্নাংশ আঠের পাঁচ এর সমতুল্য এই লবের দ্বিগুণ ও হরের সমষ্টি চারশো চোদ্দো হলে এর হর ও লবের অন্তর কত হবে এটি সঠিক অ্যান্সার হবে দেখো বি সঠিক সিক্সটি নাইন তারপরে ওয়ান সিক্সটিন দেখো এটি ত্রিভুজের পরিসীমার দৈর্ঘ্য বারোসেমি এবং যেখানে সব কয়েকটি বাহুর দৈর্ঘ্য পরিমাণ স্বাভাবিক সংখ্যা তাই তো এরূপাদকগুলি ভিন্ন ত্রিভুজ গঠন করা সম্ভব হয়েছে বা হবে এটি হচ্ছে সঠিক আনসার হবে তিনটি ঠিক আছে তিনটি তারপরে দেখো একশো সতেরো একশো সতেরো যে পি হলো এটি স্বাভাবিক সংখ্যা তাহলে পি প্লাস ওয়ান এবং পি মাইনাস ওয়ান এর গশক কত হবে এটি এটি অঙ্ক যদি হয় তাহলে তোমাদের এটি তাপ হিসাবে বলবো ঠিক আছে যেহেতু তোমাদের কাছে তাপ হবে তবু অংশটি আসছে যখন করতেই হবে ঠিক আছে যেহেতু নেগেটিভ নেই তোমাদের কোনো না কোনো অ্যান্সার করে আসতে হয়েছে তো এটি সঠিক অ্যান্সার হবে ডি একশো আঠারো এক সেন্টিমিটার দশের এক তিন অংশ নির্দেশ করে তাহলে সঠিক অ্যান্সার হবে কি একশো আঠারো সি এটা তিন ই মিটার উনিশের দেখো একটি তার এক মিটারের গুণিতকে বিক্রি করা হয় একজন ব্যক্তি পঁচাশি দৈর্ঘ্যের কিছু টুকরো প্রয়োজন যখন ক্ষতি সর্বনিম্ন তার তারের ক্ষুদ্রতম দৈর্ঘ্য কত হবে একশো উনিশের অ্যান্সার সঠিক উত্তর হবে আট সতেরো মিটার সঠিক অ্যান্সার একশো কুড়ি দেখো উনিশ শ্রেণীকক্ষে শিক্ষক বা শিক্ষিকা তারা জিজ্ঞাসিত কিছু প্রশ্ন নিচে প্রদত্ত হলো এবার দেখো নিচে প্রদত্ত হলো কোনটি কি ধরনের কোশ্চেন সেটা মুক্ত হবে না বদ্ধ সেটি কিন্তু তোমাদের দেখতে হবে এটি আঠ একটি বাহু পাঁচ সেমি এবং পশ্চিমে এত সেমি হলে ক্ষেত্রফল কত এটি মুক্ত না বদ্ধ তোমাকে দেখতে হবে ঠিক আছে তো এটি হচ্ছে তোমাদের দেখে নাও এই যে এক নম্বর এক নম্বরটা কিছু বদ্ধ ঠিক আছে এক নম্বর বদ্ধ কোথায় আছে দেখো এখানে এক নম্বর বদ্ধ আছে এখানেও এক নম্বর বদ্ধ আছে এই সবগুলোতে এক নম্বর বন্ধ আছে তারপরে দেখো একটি সংখ্যার সেট খোঁজ খোঁজ যাদের গড় পাঁচ এটি কী ধরনের শব্দ এটি হচ্ছে এক ধরনের মুক্ত তাহলে এটি বদ্ধ আছে দেখো দুই নম্বরে দুই নম্বর মুক্ত আছে এখানে ঠিক আছে আর কোথাও আছে মুক্ত হ্যাঁ এখানে একটা আছে তারপরে দেখি শূন্য থেকে কুড়ি এর মধ্যে সকল মৌলিক সংখ্যা তালিকাভুক্ত করো তাহলে সকল তাহলে ভুক্ত করো তাহলে এটি সঠিক আনসার হবে তিন তিনটা হচ্ছে তোমাদের বদ্ধ বদ্ধ কোথায় আছে তিন নম্বর এখানে নেই তার মানে এটা হচ্ছে না আমার অর্থাৎ সি হচ্ছে ফাইনাল আনসার অর্থাৎ তোমাদের বোঝা গেলো তাহলে আমি একটি কিন্তু কিন্তু আমার যে একটা সমস্যা হচ্ছে তোমার একটু অবশ্যই কমেন্টে জানাবে যেন এইগুলি হয়ে গেলো এছাড়া তোমাদের বাকি যে বিষয়গুলি অবশ্যই দেখে নেবে আমি কিন্তু সবগুলোই করেছি ঠিক আছে এবং তোমার স্কোর কত হলো অবশ্যই তুমি